নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। দোসরা জুন 2021, অর্থাৎ আজকে কেতু প্রবেশ করছে অনুরাধা নক্ষত্রে, অর্থাৎ শনির নক্ষত্রে, যার ফলে এই ছয় রাশির জাতক জাতিকারা লালে লাল হতে চলেছে। তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। দোসরা জুন অর্থাৎ আজ কেতু প্রবেশ করছে অনুরাধা নক্ষত্রে, অর্থাৎ শনির নক্ষত্রে, যার ফলে যে ছয় রাশির কথা আমি বলতে চলেছি, সেই ছয় রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা গুপ্তধন থেকে লালে লাল হতে চলেছেন। তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি। প্রথমে আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কেতু আমাদের জীবনে কী কীভাবে প্রভাব ফেলে। দেখুন, কেতু আমাদের প্রত্যেকের জীবনে প্রভাব ফেলে থাকে। এই রাহু এবং কেতু উভয় কিন্তু প্রভাব ফেলে। অ্যাকচুয়ালি কেতু গুপ্ত বা সুপ্ত জিনিস বোঝায়, অর্থাৎ যা হিডেন, যা গোপন, এই সমস্ত কিছু কিন্তু বোঝায়। আর এই গোপন থেকেই আসে গুপ্ত, আর গুপ্ত মানেই গুপ্তধন, অর্থাৎ লুকোনো ধন। এছাড়াও কেতু রিসার্চমূলক পড়াশোনাকেও বোঝায়, অর্থাৎ যেখানে গুপ্ত বিদ্যা শেখা হয় বা রিসার্চমূলক পড়াশোনা করা হয়। এছাড়াও আপনার জন্মছকে যদি কেতু গ্রহ শুভ অবস্থায় না থাকে, তাহলে আপনারা গুপ্ত রোগের শিকার হতে পারেন, যে রোগ ডক্টররা সহজে ধরে উঠতে পারবে না এবং ভুল চিকিৎসার কারণে চিকিৎসা বিভ্রাট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই টোটালটাই হয় কেতুর জন্য। তবে উল্টো দিকে যদি বলা যায়, এই কেতু গ্রহ যাদের জন্মছকে শুভ অবস্থায় অবস্থান করে, তারা কিন্তু হুট করে টাকা পেয়ে যায়। আর কেতু এবং রাহু উভয়ই টাকা কিন্তু হঠাৎ করে আসে, অর্থাৎ আপনি সকালবেলাও ভাবতে পারবেন না যে সন্ধ্যার মধ্যে আপনি কোটিপতি হয়ে যাবেন। এই সমস্ত অর্থ হঠাৎ করে যেহেতু আসে, সেই টাকা কিন্তু হঠাৎ করেই আবার বেরিয়ে যায়, এটাও কিন্তু ভাবার বিষয় রয়েছে। তাই যে ছয় রাশির কথা বলতে চলেছি, সেই ছয় রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আজ আপনাদের কাউন্টডাউন স্টার্ট, অর্থাৎ কেতুর প্রভাবে গুপ্তধন থেকে কোটিপতি হতে চলেছেন। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে গুপ্তধন এই বর্তমান যুগে কী করে পাবো। আমার কাছে এরকম একটা ঘটনা রয়েছে, যে ঘটনাটি আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই। একটি ছেলে, তার বাবা মা মারা গেছে, তো সেই ছেলেটি একজনের বাড়িতে ড্রাইভারের কাজ করছিল, এবং পরবর্তীতে যার বাড়িতে সে ড্রাইভারের কাজ করছিল, সেই মানুষটির ছেলে অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে সেই ছেলেটিকে সে নিজের ছেলের মতো করে দেখতে থাকে, এবং সেই ভদ্রলোকের যেহেতু কেউই ছিল না, তাই সেই ছেলেটিকে তার সমস্ত প্রপার্টির মালিক বানিয়ে দেয়, অর্থাৎ তাকে নিজের ছেলের মতো করে দেখতে থাকে। আর এটি হয় কেতুর জন্য, অর্থাৎ সেই ছেলেটির যা সিচুয়েশান ছিল, সেই সিচুয়েশান থেকে হঠাৎ করে সে বিশাল বড় সিচুয়েশানে চলে যায়। আর বাংলায় একটি প্রবাদ বাক্য আছে, লগ্নে যার থাকে কেতু, পরের ধনে বানায় সেতু। আর তার লগ্নে কেতু রয়েছিল। এই গল্পটা আমি আপনাদের সামনে এই জন্যই শেয়ার করলাম যে কেতুর একটা যে প্রভাব রয়েছে, সেটা আপনাদের জানা অত্যন্ত জরুরি। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি আজ থেকে লালে লাল হতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা আজ থেকে গুপ্তধন বা হঠাৎ করে অর্থপ্রাপ্তি হওয়ার ফলে লালে লাল হতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক প্রবলেম কাটতে চলেছে। এছাড়াও এই সময় আপনারা হঠাৎ করে যে কোনো জায়গা থেকে অর্থ পেতে পারেন বা সম্পত্তি লাভ করতে পারেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আজ থেকে
লালে লাল হতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক প্রবলেম কাটতে চলেছে। এছাড়াও এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অনায়াসে হয়ে যাবে। এর পাশাপাশি এই সময় আপনারা হঠাৎ করে যে কোনো জায়গা থেকে অর্থ বা সম্পত্তি পেতে পারেন। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা আজ থেকে লালে লাল হতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক কষ্ট দূর হতে চলেছে। এছাড়াও আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অনায়াসে হয়ে যাবে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ করতে পারবেন এবং হঠাৎ করে যে কোনো জায়গা থেকে অর্থ বা সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আজ থেকে লালে লাল হতে চলেছেন, অর্থাৎ কেতু আপনাদেরকে দিতে চলেছে গুপ্ত টাকা, অর্থাৎ গুপ্তধন। আর এই অর্থ হঠাৎ করে যে কোনো জায়গা থেকে আপনারা পেতে পারেন। এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, যার দরুন আপনারা যে কোনো কাজ কিন্তু অতি সহজে অতিক্রম করতে পারবেন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে কেতু আপনাদেরকে দিতে চলেছে গুপ্ত টাকা, অর্থাৎ গুপ্তধন। আর এই ধন হঠাৎ করে আসার সম্ভাবনা রয়েছে, আর সেটি যে কোনো জায়গা থেকে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময় আপনারা অর্থ ও সম্পত্তি লাভ করতে চলেছেন। এর পাশাপাশি যাদের এতদিন ধরে অর্থ কষ্ট ছিল সেই কষ্ট কিন্তু অনেকটাই মিটতে চলেছে। এরপরে যে শেষ এবং ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও হঠাৎ করে যে কোনো জায়গা থেকে অর্থ পেতে চলেছেন এবং এই সময় আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে যদি বলা যায় আপনারাও লালে লাল হতে চলেছেন, সেটি কাউন্টডাউন স্টার্ট হতে চলেছে এখন থেকে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব যারা করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।